আমাদের ইউটিউব ভিডিওতে আপনার স্বাগতম। আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো, চট জলদি শিক্ষণ প্রণালী। আমরা এখন COVID-19 এর জন্য বাড়ি থেকেই ক্লাস নিচ্ছি, ক্লাসে যেটা করাতে পারেন সেটা সম্ভব হচ্ছে না। সহজ উপায়ে আপনি এক সাদা বোর্ড করাতে পারেন, প্রত্যেক বাচ্চা নিজের ঘরে সাদা বোর্ড বানাতে পারে, আর আপনি যখনই কিছু বলবেন ওরা সেটা এঁকে দেখাতে পারে অথবা চট করে দেখাতে পারে। তাতে আপনার সুবিধে হবে যে শুধু উত্তর না, প্রত্যেক পদগুলো আপনি পরিষ্কার বুঝতে পারবেন, ও ঠিক করছে না ভুল করছে, এবং আপনি অনলাইনে যখন দেখছেন তখন বলতে পারেন যে তাদের কার কার ঠিক হচ্ছে, কার কার হচ্ছে না, কোথায় গণ্ডগোল। আসুন দেখা যাক ঠিক করে এটা করা সম্ভব। তার জন্য আমরা দুটো জিনিস চাই, একটা হচ্ছে শিট প্রোটেক্টর বা প্লাস্টিক, আর একটা হচ্ছে কার্ড পেপার। সাদা কার্ড পেপার শিট প্রোটেক্টরের মধ্যে ঢুকিয়ে দিলাম, যেই ঢুকিয়ে দিলাম এটা হয়ে গেল আমাদের ওয়াইট বোর্ড। এবার যদি মার্কার পেন থাকে ভালো কথা, যদি না থাকে স্কেচ পেনেও হয়। ধরুন কিছু লিখছে বা আঁকছে, এটা সহজেই আপনাকে দেখাতে পারে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন। অথবা ধরুন আপনি কোনো কোষ আঁকতে দিয়েছেন, প্রাণী কোষ, তো সেটা লিখে দেখাতে পারে। এবার যদি আপনি মনে করেন যে শিট প্রোটেক্টর পাওয়া অসুবিধে সবার ক্ষেত্রে, তাহলে এমনি প্লাস্টিক তো পাওয়াই যেতে পারে, হয়তো টি শার্ট এসছে কোনো প্লাস্টিকে, অথবা কোনো স্টেশনারি প্লাস্টিক এসছে, এই যেমন ধরুন এইটা। এখানে প্লাস্টিকের ভেতর কার্ডটা রেখে কার্ড পেপার একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলে এটা হয়ে গেল আপনার। আর যদি আপনি মনে করেন ওটা মুছতে, মোছার জন্য যদি স্কেচ পেন দিয়ে করে তাহলে একটু ভেজা কাপড় নিলে সুবিধে হয়, আর না হলে এমনিতেও সম্ভব। এটা দু একদিন আগে হয়েছে তাই মুছতে অসুবিধে হচ্ছে, তবু মোছা যায়। এটা যেমন এক্ষুনি হয়েছে সহজেই মুছে দিল। তো এইভাবে ওরা এটাকে স্লেটের মতো ব্যবহার করতে পারে, আর অঙ্কের প্রতি পর সহজেই দেখানো যাবে। অঙ্কে ধরুন আপনি 46-এ 3 কবার যায় দিয়েছেন, ওরা করেছে, এবার আপনি সহজেই দেখতে পারেন যে ওটা ঠিক হয়েছে কি না, কত ভাগ শেষ হয়েছে, অথবা কোনো পদে হয়তো 3-এর বদলে 4 লিখে দিয়েছে বা কিছু গণ্ডগোল করেছে। আপনি সহজেই দেখে বুঝতে পারবেন, আর সঙ্গে সঙ্গে আপনি সংশোধন করতে পারবেন। তাহলে এটা স্কেচ পেন দিয়ে হয় অথবা হোয়াইট বোর্ড মার্কার দিয়ে তো ভালোই হয়। এইভাবে অনেক কিছু করা যায়, এমনকি গ্রাফ পেপার ভেতরে বা অন্য কোনো কিছু ভরেও তার ওপরে কাজও করা যায়। এরকম ছোটো ছোটো জিনিস আপনার শিক্ষণ প্রণালীকে সাহায্য করবে। অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ দেখলেন। পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। আমরা এরকম অনেক ভিডিও বিজ্ঞানোলজি ইউটিউবে ছেড়েছি, তবে বেশিরভাগ অন্য ভাষায় আছে, আমরা ধীরে ধীরে বাংলাতেও ছাড়ব। অনেক ধন্যবাদ।